এতে শুভ অষ্টমী বলে দাও বাবু। কে পড়বে কে পড়বে? আমার বাবু কই? এই তো সোনা বাবুটা। হে চলে গই তো, আসো আসো। মায়েরা বাবু কাঁদবে কিন্তু, ওরম করিস না, কাঁদবে। এ বাবু হাতে লাগবে বাবু। মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর বাজে হচ্ছে 5:10, আর সকলকে জানাই শুভ অষ্টমী। দেখো রেডি হয়ে দিয়েছি, এখন 5:00 বাজে, 4টার সময় ওঠার কথা, আজকে উঠতে পারিনি, দেরি হয়ে গেছে। তা চলো মণ্ডপে গিয়ে তোমাদের সাথে কথা হবে, অঞ্জলিটা আগে দিয়ে আসি। বলো শুভ অষ্টমী বলে, শুভ অষ্টমী হ্যাঁ বলেছ, তোমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে? কাকির অঞ্জলি দিয়েছে অনেকক্ষণ আগে, আমরা তো সব বেলা হয়ে গেল। আর তিনবারই একবারই হয়ে গেল, হ্যাঁ একবারই, সময় নেই তো, সন্ধি পুজো শুরু হয়ে যাবে, সন্ধি পুজো হবে। আমি কাকি আসলাম, ঘরে ঠাকুর দেওয়া হয়নি, প্রত্যেকবার ঠাকুর দিয়ে তারপরে সবকিছু করে আসি, এইবার হচ্ছে একটু অন্য হয়ে গেল, সন্ধি পুজো শুরু হয়ে যাবে, নবমী অষ্টমী নবমী সব একদিনেই পড়েছে। এখন গিয়ে ঘরে ঠাকুর দেবো, তারপরে রান্নাবান্না। আজকে আমার প্রচুর সোনা আসবে, মেয়ে আসবে, সবাই আসবে, কালকে মেয়ের বাড়ির সবাই আসবে, এখানে সব ঠাকুর দেখবো। তো চলো পরে গিয়ে তোমাদের সাথে আবার কথাটা দেখো, ঠিক এরকম হয়ে আছে। এখন এই চারিদিকে সব গুছাতে হবে, কত জামা কাপড় দেখো সব ঘরে ভরে গিয়ে, জামা কাপড়ে একদম, মানে পুজো আসলে না এরকমই হয় জানো তো, আর যখন যেটা পরছি তখন সেটাকে এরকম খুলে খুলে রেখে দিচ্ছি, সেগুলো আর করা হচ্ছে না। কালকে যেই শাড়িটা পরেছি সেটাও ওখানে ভাঁজ করা পড়ে রয়েছে, পুজো গেলে আবার দেখবে জায়গার জিনিস জায়গা চলে যাবে, এটা হয় আমাদের মেয়েদের, এটা সবসময় রোজ করা তো সম্ভব হয় না। তাই এখন পুজো টুজো, আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। অষ্টমীর সকালে ঘরে পুজো দেওয়া আমার একদম হয়ে গেছে 6:20। এবার রান্না ঘরের কাজ আছে প্রচুর, মেয়েরা আসবে, আজকে তো অষ্টমীর স্পেশাল লাঞ্চ হবেই, তোমাদের লুচি থাকবে, আর কী কী রান্না করে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে এই যে এইগুলো একটু পয়সা করে নিই বুঝলে তো, এইগুলো দেখতে পাচ্ছ তো প্রচুর নোংরা হয়ে আছে, ঘর এরকম থাকলে একদমই ভালো লাগছে না। এবার ঘরটার পয়সা করে তারপর রান্নাবান্না করার সময় তোমাদের সাথে আবার কথা। ঘরটরগুলো গুছিয়ে চলে এসে এবার রান্নাঘরে অনেকটাই বেলা হয়ে গেছে, এবার রান্নাবান্নাগুলো সেরে নেবো। তা ব্যাকগ্রাউন্ডে এত মিউজিক আসছিল আমি একদম খেয়াল করিনি, আমার মতন তো আমি কথা বলেই যাচ্ছিলাম, তারপরে যখন এডিট করার সময় তারপর দেখছিলাম যে প্রচণ্ড মিউজিক আসছিল। তোমরা জানো ব্যাকগ্রাউন্ডে মিউজিক আসলে কপিরাইট দেয়, সেই জন্য সবটাই ভয়েস বসাতে হচ্ছে। তা মাথা যন্ত্রণা করছে বলে চশমাটা পরে নিয়েছি, মানে কদিন ধরে এত মাথা ঘষা হচ্ছে, তো তারপর ভোর 4:30 সময় স্নান করেছি, সেই জন্য মাথা যন্ত্রণা করছে, চশমাটা পরে নিয়েছি। এবার রান্নাবান্নাগুলো সেরে নেবো, মেয়েরা আসবে। তা দেখো ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছি আর কত মশলা বেটে নিয়েছি সকালবেলা, জিরে আদা ধনে কাঁচা লঙ্কা টমেটো সবটাই বেটে রেডি করে গুছিয়ে নিয়েছি, এবার রান্নাগুলো করবো এক এক করে। তা ছোলার ডাল রান্না করবো, তার জন্য দেখো সমস্ত মশলা আমি রেডি করে নিয়েছি, কাজু কিশমিশ একটু অন্যরকমভাবে ছোলার ডালটাকে বানাবো, তার মধ্যে পনির দেবো, পনিরটাকে কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। নিয়ে দেখো জিরে হলুদ নুন তেজপাতা শুকনো লঙ্কা সবটা একটা থালায় নিয়েছি, আর বানাবো যেটা হচ্ছে এটা চষির পায়েস বানাবো। তা আজকে দেবনাথ বলেছিল মিষ্টি আনার কথা, যে মিষ্টি পরে এনো, আগে যেটা বানাই একটু সকালবেলা একটু মানে লুচির সাথে একটু পায়েস খেলে বেশ ভালো লাগবে, আর জামাই এমনিতে মিষ্টি খেতে। একটা বেজে গেছে, আমি মানে পুচকু শোনা আসার আগে রান্নাটা কমপ্লিট করে নিলে না আমার বেশ ভালো হয় জানো তো, ও আসলে আমার কিচ্ছু করতে ভালো লাগে না, আর ওকে নিয়ে করতেও পারবো না, ও এত দুষ্ট হয়েছে তোমরা আসলেই দেখতে বুঝতে পারবে, সারা ঘর হেঁটে বেড়ায়। আমি কখন ভাবছি যে ও আসবে, সারা ডাইনিংটা হাঁটবে আর আমার রান্নাঘরে এসে আমাকে ধরবে, এইটাই ভাবছি কখন থেকে ভাবছি। ও আসার আগে রান্নাবান্নাগুলো সমস্ত কমপ্লিট করে নিয়ে ওকে নিয়ে বসে থাকবো, ঠাকুর দেখতে যাবো, অনেক কিছু প্ল্যান আছে। তা চলো ঝটপট রান্না করে নিই, আর বেশি কথা বলবো না। দেখিয়ে দিই ঘরটার একদম পরিষ্কার একদম পরিপাটি করে রেখেছি, আর সব কাপড় টাপড় এখানে ভাঁজ করে রেখে দিয়েছি,
পুজো সোনা আসার আগে ঘরটার গুলো একটু ঝাড় দিয়ে নেবো। বলো মুচিটা আসলে ভাজলে ঠিক হবে গরম গরম, আগে রান্নাটা করে নিই তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো। দেখো সাড়ে আটটার বেশি হয়ে গেছে, দেখো বিছনাটা মানে রেডি করার আগে আমি এটা একটু ভিজিয়ে রেখে দিয়ে গেছিলাম ছোলার ডালটাই। দেখো এবার এটা প্রেশার কুকারে সেদ্ধ দেবো, তার আগে কড়াই বসিয়ে দিয়েছি, একটু পায়েস অল্প একটুখানি সিমাই পায়েস বানিয়ে, এর মধ্যে ডালটাকে আমি ধুয়ে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এক মগ মতন জল, এক মগ আর একটু বেশি দিলাম, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ, এটা আমি সেদ্ধ হতে দিয়ে দিই, দু তিনটে সিটি দিয়ে নেবো এর মধ্যে দিয়েছি, কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেবো, তেলের এই ঘি তেল বলছি, ঘি এর মধ্যে দেবো কাজু কিশমিশ, একদম গ্যাসটা কমিয়ে নেবে, হালকা করে ভেজে নিই, এই যে তোমার সিমাই বলছে এটা চষিটা নিয়েছি, এটা একটু ঘি এর মধ্যে হালকা ফ্রাই করে নেবো, নামিয়ে নিয়ে তারপর একটু দুধটা জাল দেবো, দুধটা যেই ফুটে উঠবে তখন এটা দিয়ে দেবো। চলো এটা ভেজে নিই, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেবো, এর মধ্যে দুধ দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে দিলাম, দুধটা একটু ফুটে আসুক তারপরে ওটাকে দিয়ে দেবো, দুধটা ফুটে উঠেছিল, এবার এই যে ভেজে রাখা সিমাইটা দিয়ে দেবো, মানে চষিটা, শুধু সিমাই বলছি, সোমেন টোমেন আসছে বাবু আসছে তো ওরা এগুলো খুব ভালো খায় চষিটা, ওই জন্য চষিটা বানিয়ে নিলাম। এটা চষির যেটা এটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার যে চিনিটা রেখেছি সেটা কিছুটা দিয়ে দেবো, চিনিটা দিলে না একটু জল ছাড়বে, এবার এর মধ্যে দেবো মেন জিনিস, এই যে এক চটকি লবণ যেটা আমি সবটার মধ্যেই দিই, এটা হয়েই এসছে, এটা আরও স্বাদ বাড়ানোর জন্য আমি দু চামচ তিন চামচ মতন গুঁড়ো দুধ তার মধ্যে একটুখানি দুধ দিয়ে এটাকে ভালো করে একটু গুলে নেবো, এর স্বাদ আরও দুগুণ হয়ে যাবে জানো, তো দুধটা গুলে নিই, দুধটা দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে গুলে, এই জলে বলছি দুধে গুলে গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি, আর দেবো একটুখানি আরও স্বাদ বাড়ানোর জন্য একটুখানি মতন কনডেন্স মিল্ক, বেশি দেবো না মিষ্টিটা তো আগেই দিয়ে দিয়েছি সেই জন্য, দুর্দান্ত স্বাদ হবে। চলো এটা ফুটে উঠলে এটা নামিয়ে নেবো, তিন চামচ মতন গুঁড়ো দুধ দিয়েছিলাম একটু দুধে গুলে, চলো এটা নামিয়ে, দেখো রান্না করতে চলে এসছি, আরেকবার ছেলে উঠলো চা করলো, চাটা খেয়ে নিলাম, নিয়ে যে কড়াইটা গরম হয়েছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল, দেখো ডালটা কি সুন্দর গলে গেছে, মানে পুরো গলেও নি কিন্তু সব পুরোটা গোটা রয়েছে, একদম জলটা পারফেক্ট দিয়েছি, আর একটু নুন হলুদ এগুলো দিয়েছি না, ডালটা খুব সুন্দর গলেছে, আর ডালটা একটু ভিজিয়ে রাখবে কিছুক্ষণ, তাহলে দেখবে ডালটা বেশিক্ষণ সময় লাগবে না, ডালটা খুব সুন্দর হবে। গরম হয়ে গেছে, তেলের মধ্যে কাজু কিশমিশটাকে একটু ভেজে নেবো, দেখো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবে না তাহলে পুড়ে যাবে, হালকা করে ভেজে এই ডালের উপরেই দিয়ে দেবো, তেলের মধ্যে এবার পনিরটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, এটাকে ভেজে নেবো, পনিরটা ভাজা হয়ে গেছে, এবার পনিরটাকে তুলে নেবো, ওই তেলের মধ্যে দেবো তিনখানা শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, দুটো এলাচ, এলাচটা একটু চিড়ে দেবো, নাইলে ফেটে যাবে মুখ চোখে ফেটে নিতে, আর দেবো দুটো মতো লবঙ্গ, যেগুলো একটু ভালো করে ভাজা ভাজা করার পরে, আমি দেখো জলে একটা মশলা রেডি করে নিয়েছি, মশলার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর ধনে জিরে একসাথে আমি শুকনো কলায় টেলে নিয়ে বেটে রেখেছি, ওটা এক চামচ মতন দিয়েছি, আর হলুদ নুন দিয়েছি, ব্যাস এর মধ্যে আর কিছু দিইনি, আমি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো, মশলাটাকে ভালো করে কষাতে হবে, নাহলে মশলা থেকে একটা কাঁচা গন্ধ আছে সেটা নাই আসবে, যতক্ষণ না তেল ছাড়ছে সবক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে দিতে হবে, দেখো মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার যে সেদ্ধ করা রেখে ছোলার ডালটা দিয়ে দেবো, তোমরা চাইলে এর মধ্যে তেলটার মধ্যে প্রথমে যখন জিরে শুকনো লঙ্কা দিয়েছো ওর মধ্যে একটু এক চিমটি হিংও দিতে পারো, হিংটা আমি দিইনি, এবার মিষ্টি দেবো, ছোলার ডাল তো একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে খেতে, এই দেখো একটু মিষ্টি দিতে, আর কিশমিশ তো দাওয়াই রয়েছে, বেশি একটা দেবো না, আর যে পনিরটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, ব্যাস আমার স্পেশালভাবে ছোলার ডাল একদম রেডি হয়ে গেল, একটু ফুটে উঠলে তারপর ডালটা নামিয়ে নেবো,
ভাতটা তো আমার হয়ে গেছে, তার মধ্যে দেখো আমি আলুটাকে নুন হলুদ দিয়ে একটু ভেজে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে দেবো তেজপাতা, সাদা জিরে, একটু ভাজা ভাজা করার পরে এর মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো নুন, যাতে কিছু দিলে না ছিটকায়, সেই জন্য দেবো কিছুটা টমেটো বাটা। টমেটোটা দিয়ে দিয়েছি, বেশ খানিকটা টমেটো দিয়েছি। আর দেবো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, নিরামিষ আলুর দম। পোস্তটা আমি দিচ্ছি না, আমি ভুনে জিরে বেটে রেখেছি, সেটা কিছুটা দিয়ে দেবো। গ্যাস মশলা দেওয়া হয়ে গেছে, এটা এবার ভালো করে কষে তার মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। এটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। ব্যাস আমার মশলা দেওয়া কমপ্লিট, এবারটা ভালো করে কষাতে হবে। যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে, তেলটা ছাড়ছে, ততক্ষণ কষিয়ে যেতে হবে। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছি, এবার ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। নামানোর আগে একটুখানি গরম মশলা, একটু মিষ্টি আর ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে নিরামিষ আলুর দম। দেখো আমার পুচু সোনা চলে এসেছে, সকাল থেকে অপেক্ষায় ছিলাম, এই সবে আসলো। অনেকটা বেলা হয়ে গেছে, সকালে ওদের ওখানে অষ্টমী অঞ্জলি দিয়ে তারপরেই তো এসছে। এখন ঘর আমার একদম জমজম করছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো, একদম পুরো ঘর ভরা, দেবনাথ ফ্যামিলি একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেবনাথবাবু তো সবসময় বলতে থাকে যে আমার মেয়ে যতক্ষণ না আসে আমার ফ্যামিলি কমপ্লিট হয় না। মেয়ে যে ওর কাছে কি সত্যি বল, প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে সবসময় প্রিয় হয় বলো। আর এখন আমার দু ছেলে মেয়ে তো আমার কাছে অবশ্যই প্রিয়, আমি তো মা, আমি কোনো সন্তানকে একটা বলতে পারি না যে ও আমার কাছে প্রিয়, আমার কাছে দুজনেই প্রিয়। তার থেকে প্রিয় হয়েছে আমার এখন পুচু সোনা, জানো তো। মেয়ের কথা আগে জিজ্ঞেস করতে গেলে আগে জিজ্ঞেস করি ফোন করে আমার পুচু সোনা কেমন আছে, পুচু সোনা কী করছে। আগে যেরকম মানে মেয়ের আসার অপেক্ষায় থাকতাম, এখন অপেক্ষায় থাকি আমার পুচু সোনার। তা দেখো সবাই চলে এসে, খাবার দাবার তো মোটামুটি সব রেডি হয়ে আছে, তাই লুচি ভাজতে চলে এসেছি। তা মেয়ে বললো মা আমি তাহলে বেলে দিই, তুমি তাড়াতাড়ি করে ভেজে নাও। আর দেবনাথবাবু এসেই তো ময়দাটা মেখে দিয়েছে হাতে। এই যে পুচু সোনা এসে, ওকে নিয়ে এতক্ষণ ব্যস্ত ছিলাম, লুচিটা সবে মদের হাতে এসে ময়দাটা মেখে দিল, এই লুচিগুলো ভাজা শুরু করেছে। দুটো প্রায় বাজতে যায়, এবার ওদের খেতে দেবো, ওদের খিদে পেয়ে গেছে। পুচুকে ঘুম পাড়াতে গেছে, ওর খিচুড়ি হলো, রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়, ওর খেয়ে দিয়ে ঘরে গেছে, এবার সবাই খাওয়া দাওয়া করবো। যে লুচি ভাজা চলছে, সবাই লুচিগুলো ভেজে নিই, ওদের খেতে দিই, তারপর তোমাদের সাথে খাওয়াই। বেশি কথা বলিস না, তাতে নে উল্টা উল্টা বেশি লাল করিস না, দেখ একটা লুচি উল্টাতে পারে না। ছেলে হেল্প করতে চলে এসে অনেকটা বেলা হয়ে গেছে, একা হাতে ভাজতে পারছি না এত লুচি। মেয়ে কিছুটা করে চলে গেল, দেখো আজকে মানে অষ্টমী মানে স্পেশাল লাঞ্চ বানালাম আজকে। তা বানিয়েছি হচ্ছে যে চষির পায়েস মিষ্টি দিয়ে শুরু করলাম, আর হচ্ছে পনির কাজু বাদাম কিশমিশ দিয়ে ছোলার ডাল, আলুর দম, বেসার লুচি, আর মিষ্টি মিষ্টি তো আছেই। ব্যাস এই করেছে, আর বেশি কিছু করতে পারিনি, ভীষণ গরম লাগছে। সকাল থেকে উঠে পুজো টুজো দিয়ে এসে তারপর পুজোর মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে ফেলেছি, এবার ওদের খেতে দেবো। চলো খাওয়া দাওয়া করে দাও, একটু শুভ অষ্টমী বলে দাও বাবু। আমার মেয়ে তো বলবেই না বাবু, একটু শুভ অষ্টমী বলে দাও বাবু। ওকে ওকে একটু নে, কে পপে কে পপে, আমার বাবু কই, এই তো ও সোনা বাবুটা, সোনা বাবুটা কি বাবু কত বানিয়েছি বাবু আমি এগুলো, এটা খুব ভালো লাগছে। কত মনার বান্ধবীর থেকে এগুলো সব করিস না বাবু, এটা কালো হাট, এটা আমার খুব শাড়ির সাথেও ভালো লাগবে, সালোয়ারের সাথেও ভালো লাগবে, তো হেভি লাগে দেখতে। এই হাটটা অন্যরকম ইয়ে হচ্ছে, এটা ব্ল্যাক পলিশ বললি, কি এটা হাতি ধরে দাও,
এই হাসি তাই তো মিস করি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও বাবা, মা একটু পরে সেজে নি, তোর মা কত গয়না নিয়ে এসছে। হ্যাঁ, মার জন্য মাতৃকে ধার করে আমি করব, এগুলো ভালো লাগে। দুষ্টু করছে বাবু। উচ্চ সোনা খাওয়া হয়ে গেছে, তার সাথে দেখো তিনজনকে খেতে দিয়ে দিলাম। ওরা টিভি দেখতে দেখতে তিনজন খেয়ে নিয়েছে, তারপর দেবনাথ বাবু অনেকটা পরে এসেছিল, আর দেবনাথ বাবু আর আমি লাস্টে খেতে বসে পড়েছি। তা আজকে সকাল থেকে অষ্টমী পুজো, রান্নাবান্না সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।